আপনি প্রশ্ন করেছেন আমার ইসলামী ব্যাংকে টাকা আছে ছয় লাখের মতো আমার স্বর্ণ আছে সাড়ে তিন ভরি আমার স্বর্ণ যেহেতু সাড়ে সাত ভরি হয়নি তাহলে এক আমাকে কি শুধু ব্যাংকের টাকার উপর জাকাত দিতে হবে নাকি স্বর্ণ এবং ব্যাংকের টাকা দুটো একসাথে জাকাত দিতে হবে এখানে একটি জিনিস আমরা সকলে জানি যে ব্যবহৃত স্বর্ণ অলঙ্কারে জাকাত দিতে হবে কিনা না এটা একটা অ্যতলাফি বিষয় ওলামা কেন এখতলাফ করেছেন একদল বলেছেন জাকাত দিতে হবে আরেক দল বলেছেন জাকাত দিতে হবে না দুই দলই মনে করেন যে মানে তাদের মতের মধ্যে অধিকাংশ ওলামার বক্তব্য রয়েছে কিন্তু আমরা বলবো প্রায় কাছাকাছি আধা আধি বা কারো পক্ষে একটু বেশি কারো পক্ষে একটু কম বাট এই এই দুটোই খুব মাসুর অভিমত যে মেয়েদের ব্যবহৃত স্বর্ণালংকারে জাকাত দিতে হবে এক নম্বর অভিমত আরেক দলের মতে জাকাত দিতে হবে না আমি আমার মতটা অনেক আগ থেকেই ব্যক্ত করে এসেছি যে দিতে হবে এই বটটাকে আমি মনে করি শক্তিশালী এবং এর পেছনে যে কারণটা সেটা হচ্ছে এর ফ্যামানিয়া এর যে মুদ্রা জনিত কারণে নয় মুদ্রা অর্থাৎ স্বর্ণ এবং রূপা এটা বহু আগ থেকে একটা মুদ্রা ছিল আজকেও এটার মুদ্রামান নষ্ট হয়ে যায়নি যে কারণে আমরা দেখছি যে কেন্দ্রীয় ব্যাঙ্কগুলো বিশ্বের কেন্দ্রীয় ব্যাঙ্কগুলো তারা স্বর্ণের যে মানে তাদের টাকার মূল্যায়নটা এবং টাকার বিপরীতে যারা স্বর্ণ স্টক করে রাখে এবং সেটার ভিত্তিতে তাদের কারেন্সির মূল্য নির্ধারিত হয় ফলে বোঝাই যাচ্ছে যে আজকের প্রেক্ষাপটেও স্বর্ণ মুদ্রা হিসাবেই গণ্য এখন যেটা অলঙ্কার সেটা অলঙ্কার বানিয়ে ফেলার কারণে একদল বলেন যে তার আর মুদ্রামান নাই আরেক দল বলেন যে না তার মুদ্রামান কখনো নষ্ট হবে না কারণ অলঙ্কার হওয়ার পরেও তার দামটা কিন্তু সেম থাকছে কেউ যদি টোয়েন্টি টু ক্যারেটসের স্বর্ণ দিয়ে অলঙ্কার বানান তাহলে বাজারে টোয়েন্টি টু ক্যারেটসের মানে মূল সোনার যে দাম তার অন্য সে দাম তাহলে মুদ্রামানটা কোথায় ব্যাহত হলো হয়নি এই জন্যই আমরা বলছি এই এই মতটা বেশি শক্তিশালী যে আপনি মুদ্রাকে অলঙ্কার বানিয়ে ব্যবহার করছেন এটা শরিয়াতে পারমিশন আছে কোনো অসুবিধা নেই বাট আপনার এই মুদ্রামানের যেহেতু কোনো ব্যত্যয় ঘটেনি অতএব এটাকেও আপনি আপনার পঞ্জীভূত ব্যালেন্সের মধ্যে টাকার মধ্যে গণ্য করতে পারেন এবং এটাই সবচেয়ে বড় দলিল এছাড়া অন্য অন্য আম দলিল তো আছেই যেখানে আমাদের মধ্যে হয়তো কিছু একতলাফ আছে বাট অন্য অন্য দলিলের পাশাপাশি এই আকলি দলিলটাকে আমরা ধরে বলতে পারি যে ব্যবহৃত স্বর্ণের অলঙ্কারে জাকাত আছে যদি সেটা জাকাতের নেশাবে উপনীত হয় এখন মানে কোনো মহিলার শুধুই সাড়ে সাত ভরি বা আট ভরি স্বর্ণ আছে আর কোনো টাকা নেই তার উপর জাকাত হবে কারণ এটা পঁচাশি গ্রাম স্বর্ণেরও অতিরিক্ত এটা হচ্ছে সলিড সোনা তাই না এখানে আরেকটা জিনিস হয়তো আমরা অনেকে ভুলে যাচ্ছি যে সাড়ে সাত ভরি যে স্বর্ণ বলছি এটা খাদহীন স্বর্ণের কথা বলা হচ্ছে তাহলে খাদযুক্ত স্বর্ণ যেমন খাদহীন স্বর্ণ হচ্ছে টোয়েন্টি ফোর ক্যারেটস এটা পঁচাশি গ্রাম কিন্তু খাদযুক্ত স্বর্ণ টোয়েন্টি টু ক্যারেটস হলে সেটা সংখ্যায় আরও মানে গ্রাম বেড়ে যাবে ভরিতেও বেড়ে যাবে এবং এটা যদি টোয়েন্টি ওয়ান ক্যারেটস হয় তাহলে তার নেশাবটা আরেকটু বেড়ে যাবে এটা যদি টোয়েন্টি ক্যারেটস হয় বা এইটিন ক্যারেটস হয় তাহলে এটার খাদ যেহেতু বেড়ে গেল অতএব এই স্বর্ণ নেশাব পরিমাণ হওয়ার জন্য আরও তার পরিমাণটা বাড়তে হবে তো সেটা আমরা আমাদের কোনো কোনো আলোচনায় উল্লেখ করেছিলাম আজকে সেদিকে যাচ্ছি না আজকে শুধু বলার ব্যাপারটা হলো যে এখন একজনের কাছে টাকাও আছে স্বর্ণও আছে আমরা ধরেই নিচ্ছি আমরা সে মতটাকে ফলো করছি যে মতে স্বর্ণ অলঙ্কার অবস্থা থাকলেও জাকাত দিতে হবে তাহলে আমার কাছে ছয় লাখ টাকা আছে আর ছয় ভরি স্বর্ণ আছে এ দুটো সমন্বয় করে তাকে জাকাত দিতে হবে কারণ এখানে আমরা মুদ্রামানকে সামনে রেখেই এই অলঙ্কারের মধ্যে জাকাতের ফরজিয়াতের বিষয়টি সাব্যস্ত করেছি অতএব তার এ ছয় ভরি প্লাস ছয় লাখ টাকা অথবা এক লাখ টাকা অথবা পঞ্চাশ হাজার টাকা এগুলোকে আপনাকে মুদ্রামানেই হিসেব করতে হবে এবং তার দুটোরই জাকাত দিতে হবে যদি তার টাকা না থাকতো শুধু স্বর্ণ থাকতো তাহলে আমরা বলতাম যে না স্বর্ণের নেশাবটা তার পুরো হয়নি অতএব তাকে জাকাত দিতে হবে না কিন্তু টাকা এবং স্বর্ণ মিলে যদি তার নেশাব পুরে যায় তাহলে কিন্তু জাকাত দিতে হবে এটাই ওলামাদের রাজে কথা আমাদের কাছে রাজে তবে আমি আবারও বলে নেই আরেকদর ওলামা বলেছেন যে স্বর্ণ অলঙ্কার ব্যবহৃত ব্যবহৃত অলঙ্কার হলে আর দিতে হবে না তখন সে শুধু জাক জাকাতের জন্য তার টাকার নেশাবটাকেই সে হিসাব করবে এটা একটা অভিমত যেটা আমাদের কাছে রাজেহে নয় আমাদের কাছে রাজেহ হচ্ছে তাকে স্বর্ণের জাকাতও দিতে হবে এবং সেটা তার টাকার সাথে যোগ করে তার নেশাবের পরিমাণ নির্ধারণ করে বা বেশি হলেও তা নির্ধারণ করে আড়াই পার্সেন্ট জাকা বের করবে